নতুন দায়িত্ব পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল মহাসচিব ও তৃণমূলের রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক এ নিয়েই কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কৃষ্ণেন্দু আজকে এই বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যান তাদের বাড়ি কেন গেলেন কি জানতে পারছো ব্যাপারে দেখো তুমি গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংগঠনিক স্তরে তার অভিষেক হয়েছে তৃণমূল যুব সভাপতি থেকে তিনি একদম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন এবং এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গুরুত্ব বাড়িয়েছেন সাংগঠনিক স্তরে তৃণমূল সূত্রে যেটা খবর তার মূল লক্ষ্যই হচ্ছে বঙ্গজয়ের পর ভিন্ন রাজ্যগুলিতে অন্যান্য রাজ্য বা দেশে রাজ্যের বাইরে যাতে সংগঠনকে ছড়িয়ে দেওয়া যায় এবং সেই লক্ষ্য নিয়ে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করবেন এবং আজকে সেই তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এক ঘন্টা প্রায় দেড় ঘন্টার মতো ছিলেন তারপর বিকেলের দিকে সুব্রত বক্সীর অফিসে যান সেখানেও প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট ছিলেন এবং এরপর সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও খানিকক্ষণ থাকবেন অর্থাৎ সিনিয়র লিডারদের সঙ্গে বা প্রবীণ নেতাদের সঙ্গে দলেরই তিনি মতামত নিচ্ছেন কিভাবে আগামী দিনে রণনীতি তৈরি করবেন এবং তিনি যেহেতু সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন সুব্রত বক্সীর পদে গেছেন এবং যেহেতু এই সর্বভারতীয় স্তরে তিনি কাজ করবেন আগামী দিনে তাই এটা একটা সৌজন্য পাশাপাশি দলের সিনিয়র নেতাদের মতামত নেওয়া এটাই মূল লক্ষ্য এবং সেই উদ্দেশ্যেই আজকে সকালবেলা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান দীর্ঘক্ষণ থাকেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তার মতামত দেন তারপর সুব্রত বক্সীর কাছে যান তার সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তারও মতামত দেন এরপর সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন এবং সেখানেও গিয়ে মতামত দেবেন অর্থাৎ মূল যে দলের সিনিয়র লিডার তাদের বক্তব্য কি দীর্ঘদিনের তাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের কাজ চালানোর বা দল করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তিনি নিয়ে আগামী দিনে তার নতুন ইনিং শুরু করতে চান এবং আগামী দিনে একটা সাংবাদিক বৈঠক করার কথা গত আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব মিলিয়ে নতুন ইনিংসে যে অভিষেকের অভিষেক হয়েছে তারই একটা পিস্তলা তৈরি একটা মাধ্যম হচ্ছে আজকে সিনিয়র লিডারদের কাছে যাওয়া প্রথমে পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সী তারপর সুব্রত মুখোপাধ্যায় আগামী দিনে আরো সিনিয়র লিডারদের কাছে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই তৃণমূল সূত্রে খবর ধন্যবাদ কৃষ্ণেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায় যান পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারপর পার্থ চট্টোপাধ্যায় সেই বৈঠকের পর তিনি কি বললেন শোনাবো ছোটবেলা থেকেই তো অভিষেক আমার সম্পর্ক সবাই জানে নতুন করে আশীর্বাদ নিতে আসে না তার সঙ্গে আশীর্বাদ থাকেই সুদীর্ঘ সময় ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে আমি আগেও যেরকম ছিলাম এখনো থাকব দলের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে লড়াই সে লড়াই আরও শক্তিশালী হবে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাইকে নিয়ে বাংলার বাইরের রাজ্যগুলিতে যাতে দল বিস্তার লাভ করতে পারে সেদিকে নজর দিতে এবং সেভাবে কিভাবে কাজ হবে এবং প্রশাসন এবং দলের মধ্যে যে সমন্বয় কিভাবে হবে তার বিস্তারিত আলোচনা হয়েছে মেডিকেলের টসিলিজুমাব কাণ্ডে তদন্তের রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে জোড়া তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির রিপোর্টে টসিলিজুমাব ইঞ্জেকশন তোলার ক্ষেত্রে বেনিয়মের উল্লেখ রয়েছে নিয়ম ভেঙে ইঞ্জেকশন নিয়েছিলেন চিকিৎসক দেবাংশী শাহ টিকি উঠে আসছে বিস্তারিতভাবে জানিয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের টসিলিজুমাব কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে গতকালই দুটি পৃথক তদন্ত কমিটি তাদের তদন্ত রিপোর্ট আলাদা আলাদাভাবে হাসপাতালের অধ্যক্ষের কাছে জমা দেন সেটা হাসপাতালের থেকে স্বাস্থ্য ভবনে জমা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর তদন্ত কমিটি তাদের রিপোর্টে বেশ কিছু বেনিয়মের বিষয়ে উল্লেখ করেছেন সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে তদন্ত শেষ হয়েছে তাতে দেখা গিয়েছে যে যিনি অভিযুক্ত চিকিৎসক এই ওষুধ নিয়েছিলেন বলে অভিযোগ সেই চিকিৎসক তিনি এ ধরনের আবেদনপত্রে সই করে ওষুধ নিতে বা ইঞ্জেকশন নিতে পারেন না তার কারণ তদন্ত কমিটি যেটা মনে করছে যে দামি ওষুধ বা ইঞ্জেকশন এক বিভাগ থেকে যখন আরেক বিভাগ হাসপাতালের তারা নিচ্ছেন তখন ন্যূনতম ভিজিটিং ডাক্তার অথবা আরএমও
অথবা সিনিয়র মেডিকেল অফিসারের স্বাক্ষর থাকা দরকার সেই আবেদনের চিঠিতে। এক্ষেত্রে হাউস স্টাফ বা মেডিকেল অফিসারের সই মান্যতা পায় না। এর পাশাপাশি কার জন্য এই ইঞ্জেকশনটি নেওয়া হচ্ছে, কি ডোজে সেই রোগীকে ইঞ্জেকশনটি দেওয়া হবে, সেই রোগী হাসপাতালের কোন বিভাগে ভর্তি রয়েছেন, এই সম্পর্কে বিস্তারিত তথ্যও কিন্তু জমা দিতে হবে ইঞ্জেকশনটি নেওয়ার আগে। এক্ষেত্রে এর কোনো নিয়মই মানা হয়নি, সেরকমটাই কিন্তু তদন্ত রিপোর্টে সামনে উঠে এসেছে। অর্থাৎ অভিযুক্ত মেডিকেল অফিসার, তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সামনে উঠে এসেছে। অন্তত তদন্ত কমিটি তদন্ত শেষ করে সেরকমটাই জানতে পেরেছে বলে হাসপাতাল সূত্রে খবর। এর পাশাপাশি এই এত সমস্ত নিয়ম ভঙ্গ হচ্ছে যেখানে, সেই অবস্থায় কিভাবে এক বিভাগ আরেক বিভাগকে এই ইঞ্জেকশনটি দিল, সেই সংশ্লিষ্ট বিভাগের ভূমিকাও কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে এই তদন্ত কমিটির রিপোর্ট সামনে আসার পর। দুটি তদন্ত রিপোর্টই জমা দেওয়া হয়েছে হাসপাতালের তরফে স্বাস্থ্য ভবনে। যদিও এই তদন্ত রিপোর্ট স্বাস্থ্যভবনে জমা পড়ার ঠিক অব্যবহিত পরেই স্বাস্থ্যভবনের তরফ থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আগের যিনি চেয়ারম্যান ছিলেন নির্মল মাঝি, যিনি গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনে লড়তে যাওয়ার জন্য পদত্যাগ করেছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে, সেই পদত্যাগ পত্রটি চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্যভবন। কলকাতা মেডিকেল কলেজ সূত্রে খবর, হাসপাতালের থেকে সেই পদত্যাগ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের কাছে। অর্থাৎ তদন্ত রিপোর্ট জমা পড়ার পর, তদন্ত রিপোর্ট এই মুহূর্তে স্বাস্থ্য আধিকারিকদের পর্যালোচনায় রয়েছেন, কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এবং যে যে বিভাগ এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা নেওয়া হয় সেটা সময়ে বলবে এমনটাই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এনি চিকিৎসকরা কি বলছেন শোনাবো। আমার মনে হয় এর পেছনে যে বড় নামটা জড়িত আছে তাকে সর্বসমক্ষে আনা হোক, তার বক্তব্য নেওয়া হোক, এবং কীভাবে উনি এটা থেকে পার পাবেন সেটা আমি জানি না, এবং বৃহত্তরভাবে আরও তদন্তটাকে এগিয়ে নিয়ে গিয়ে নিরপেক্ষ কোনো তদন্ত করে তার পেছনে যেই থাকুক, যত প্রভাবশালী থাকুক, সে যাই হোক, তিনি জানি শাস্তি পান। আমাদের দাবি হচ্ছে পিছনে যারা বড় জুনিয়র ডাক্তারকে শাস্তি আমার মনে হয় দেওয়াটা ঠিক না, তার একটা ভবিষ্যৎ জীবন আছে, তিনি এত বড় কাজ একার দায়িত্বে করে থাকতে পারেন না। ঘুষ নিয়ে চাকরির টোপ দেওয়া চক্রে একাধিক ব্যক্তি, শুভেন্দু অধিকারী, ঘনিষ্ঠ ব্যবসায়ী রাখাল বেরাকে জেরায় তথ্য দাবি পুলিশের। রাখালের সহযোগীর খোঁজে তল্লাশি, ফাঁসানো হচ্ছে অভিযোগ আইনজীবীর, প্রশ্নই ওঠে না পাল্টা কুণাল ঘোষ। রাখালের আইনজীবী তিনি কি বলছেন শোনাব। শুভেন্দু অধিকারীর অনুগামী হেতায় ওনাকে একটা মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এটাই সাবমিশনে আমাদের ল্যানেট সিনিয়র বললেন যেহেতু শুভেন্দু অধিকারীর উনি অনুগামী, সেহেতু শুভেন্দু অধিকারীর নামটাকে খারাপ করার জন্যই ওনার না রাজনৈতিক উদ্দেশ্য, এটা কমপ্লিটলি রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক রিভেঞ্জ। এর প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন শোনাবো। কার ভেন্ডেটা, কার কার কোনো ভেন্ডেটার ব্যাপার নেই তো, যখন অভিযোগ এসছে তো সেই সময়ই তো হবে। ভেন্ডেটা তো ওইটা যে পাঁচ বছর তদন্তের সময় অ্যারেস্ট হয়নি, আর আমাদের তিন নেতা আর সুবর্ণগোলকের গ্যাক্সো বেবি ওকে অ্যারেস্ট করলো, তদন্তটা পুরো শেষ হয়ে যাওয়ার পর তখন চার্জশিট দেওয়ার দিন সকালে, ওইটা ভেন্ডেটা। তো ভেন্ডেটা কি করে তদন্তের সময় অ্যারেস্টটা কি করে ভেন্ডেটা হতে পারে? এ নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, তিনি কি বললেন শোনাবো। আমি জানি না কার ঘনিষ্ঠকে, যদি কেউ অপরাধ করে থাকে তো যেই হোক, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ যেহেতু উনি টিএমসিতে নাই, এত যে দুর্নীতি হয়েছে টাকা নেওয়া চাকরির নাম করে, এমন কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে মুখ্যমন্ত্রী মেনেই নিচ্ছেন, তার এমএলএরা সব বালির টাকা নেন, কয়লার টাকা নেন, গরুর টাকা নেন, এখন আর না চলবে না, জানি না অন্য সোর্স অফ ইনকাম হয়েছে কি না, তার উনি স্বীকার করে নিচ্ছেন এতদিন দুর্নীতি হতো ওনার পার্টির লোকেরাই করতো। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে থেকে 51টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, ফলে বস্তায় রাখা বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। কে বা কারা কি উদ্দেশ্যে ওখানে বোমা রেখে যায় তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি তৃণমূল চাপানো তো তুঙ্গে। এরই মধ্যে হেস্টিংসের বিজেপি পার্টি অফিসের উল্টো দিকের ফুটপাথ থেকে উদ্ধার হলো 51টি তাজা কৌটো বোমা। 4টি ফলের বস্তার মধ্যে বোমাগুলি রাখা ছিল। শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে পড়ে। তারা হেস্টিংস থানায় খবর দেন। হেস্টিংস থানার পাশাপাশি কলকাতা পুলিশের বম ডিসপোজাল স্কোয়াডও ঘটনাস্থলে আসে। তারাই বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করে বলে পুলিশ সূত্রে খবর। বিজেপি অফিসের উল্টো দিকেই কার্ল মার্কস সরণির ফুটপাথে এতগুলি তাজা বোমা কে বা কারা রেখে গেল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সূত্রে খবর, সে সময় পার্টি অফিসে বিজেপির বড় কোনো নেতা ছিলেন না। শনিবার রাতে বিজেপির হেস্টিংস অফিসের অদূরে বোমা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থলে। ঠিক যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিজেপির যে নির্বাচনী কার্যালয় ছিল হেস্টিংসের মোড়ে, ঠিক সেখান থেকে অদূরে এই যে রাস্তা পার করে যে ফুটপাথ রয়েছে, পুলিশ যেমনটা জানাচ্ছে যে গতকাল রাতে 51টি মোট তাজা বোমা এখানে এই ফুটপাথে ফলের ঝুড়ি বা যে এখানে রাখা ছিল এইভাবে, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু কাগজের টুকরো এমনভাবে রাখা রয়েছে যেটাতে সাধারণত ফল প্যাক করা হয়, সেই ঠিক সেভাবেই এর মধ্যে কিন্তু এই 51টি তাজা বোমা রাখা ছিল। বঙ্গ রাজনীতির উত্তপ্ত আবহে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সর্বত্র তৃণমূল বোমার ফ্যাক্টরি খুলে দিয়েছে। তো আজকে সর্বভারতীয় একটি দল, এরাজ্যের প্রধান বিরোধী দল, ভারতবর্ষের মানুষ যে দলকে দেশ পরিচালনা করবার পরপর দুবার রায় দিয়েছে, আজকে সেই দলের 100 মিটারের মধ্যে আজকে বোমা পাওয়া যাচ্ছে। এটা তো পরিকল্পিত আক্রমণের ছক হতে পারে। ওই পার্টি অফিসে আছেটা কি? ওদের দিল্লির নেতারা লোটা কম্বল নিয়ে চলে গেছে, ওগুলো সব রাখা হয়েছিল জেলায় জেলায় তৃণমূল কর্মীদের ইয়ের জন্য। ওদের যারা সব তৃণমূল বিজেপি থেকে চলে যেতে চায়, ওই যাওয়ার সময় লোটা কম্বলের মধ্যে বেরোবার সময় ওটা ফেলে গেছে। পুলিশ সূত্রে খবর, এতগুলি বোমা কারা রেখে গেছে তা জানতে ওই এলাকার ফল বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। ঋত্বিক মণ্ডল ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতার এটিএমএ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, চারজনকে গ্রেফতার করলো পুলিশ। গুজরাট থেকে দুজন এবং কলকাতায় পাকড়াও আরো দুজন। আশঙ্কাটা ছিল, সেই অনুযায়ী ভিন রাজ্যে পাড়িও দিয়েছিল কলকাতা পুলিশের তদন্তকারী দল। অবশেষে কলকাতায় এটিএম প্রতারণা কাণ্ডে গুজরাতের সুরাত থেকে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো দুজনকে। রবিবার সুরাত থেকে পাকড়াও করা হয়েছে দিল্লির দুই বাসিন্দাকে। ধৃতদের নাম মনোজ গুপ্তা এবং নবীন গুপ্তা। তার আগে শনিবার কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় বিশ্বদীপ রাউত এবং আব্দুল সাইফুল মন্ডল নামে দুজনকে। পুলিশ সূত্রে খবর, 12 থেকে 22 মের মধ্যে মাত্র 11 দিনের মধ্যে কলকাতার 7টি থানা এলাকার 10টি এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে 2 কোটি টাকারও বেশি। কিন্তু আশ্চর্যজনকভাবে সবকটা এটিএমই অক্ষত ছিল, যা দেখে পুলিশ নিশ্চিত হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে উধাও হয়ে গিয়েছে কোটি কোটি টাকা। তদন্তে নেমে পুলিশের হাতে আসে এটিএম এর এই সিসি ক্যামেরার ফুটেজ। তদন্তে নেমে প্রথমে কলকাতার কসবার বাসিন্দা বিশ্বদীপ রাউতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বিশ্বদীপের মোবাইল ফোনের দোকান আছে। তার দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এটিএম থেকে টাকা গায়েবের পরই একদিন কয়েকজন দোকানের সামনে বিশ্বদীপের সঙ্গে কথা বলছেন। বিশ্বদীপের ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, তার অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা জমা পড়েছিল। সেই নিয়ে জিজ্ঞাসাবাদে বিশ্বদীপ জানায় ব্যাংক প্রতারণা করে তার অ্যাকাউন্টে টাকা রেখেছিল বাকি অভিযুক্তরা। কলকাতা থেকে ধৃত দুজনকে এদিন ব্যাংকশাল আদালতে তোলা হয়। ওর এখানে কানেকশন দেখাচ্ছে যে বলছে এটিএম এর থেকে যে টাকাগুলো বেরিয়েছিল তার নাকি ব্যাংক অ্যাকাউন্টে তাকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট দেখানো হচ্ছে। আজকে অ্যামাউন্ট বলছে 19 লাখ মতো, 18 লাখ সামথিং। তো নর্মাল ছেলে, সে তার একটা মোবাইলের দোকান আছে এলাকায়, আপাতত এইটাই দিয়েছে। লার্নেট কোড সব শুনে আজকে পিসি পেয়ার অ্যালাউ করেছে এবং 19 তারিখ পর্যন্ত পিসি অ্যালাউ করেছে, 19 তারিখে আসুক। এর আগে রাজ্যে কার্ড ও এটিএম প্রতারণা কাণ্ডে ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের নাম উঠে আসে। স্কিমার কাণ্ডে উঠে আসে রোমানিয়ান গ্যাংয়ের কথা। এবারের এটিএম প্রতারণা কাণ্ডের ক্ষেত্রেও ভিন রাজ্য থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সুরাট থেকে গ্রেপ্তার হওয়া দুজনকে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। অন্যদিকে কলকাতা থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও বেশ কয়েকজনের খোঁজ মিলবে এমনটাই আশা করছেন তদন্তকারীরা। কিন্তু এই চারজনই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘর ভাড়া নিয়ে থাকছিল এবং এই গ্যাংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে তারা জড়িত এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।